হ্যালো বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম ভিউয়ার হন তাহলে এক্ষুনি ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন এবং তার পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা দেব আমাদের চ্যানেলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এর আগে 3টি লেসন প্ল্যান আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে, আপনারা যদি সেগুলি মিস করে থাকেন তো সেগুলি ভিডিওগুলি থেকে আপনারা দেখে নিতে পারেন। সেই লেসন প্ল্যানগুলি আজকে আমি 4 নম্বর এবং শেষ নম্বর, যেটা সায়েন্সের ওপর লেসন প্ল্যান, আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল তো সেই লেসন প্ল্যানটি আমি এখানে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ভিডিওটি একটু দেখবেন, কারণ এখানে আমি যে শুধুমাত্র এই লেসন প্ল্যান সম্বন্ধে বলবো তা নয়, আরও বেশ কয়েকটি জিনিস সম্বন্ধে তো আমি এখানে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন, তাহলে হয়তো কিছু বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে এখানে আমি আর একটা জিনিস বলবো, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কতগুলি লেসন প্ল্যান করতে হবে WB এর জন্য। তো এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিওতে করে দিচ্ছি, আজকেই চেষ্টা করছি সেই ভিডিওটিতে আমার মতামত দেওয়ার যে কতগুলি লেসন প্ল্যান আপনাদের অ্যাজ পার NIOS গাইডলাইন করা উচিত। তবে স্পষ্টভাবে যদি বলি, এক কথায় যদি বলি, NIOS-এর যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে খুব স্পষ্টভাবে লেখা নেই যে কতগুলি লেসন প্ল্যান আপনাদের দরকার। তো কতগুলি করতে হবে সেক্ষেত্রে আমি আপাতত যেটা বলবো সেটা হচ্ছে, বেশিরভাগ কলেজের ক্ষেত্রে কোঅর্ডিনেটর ঠিক করছেন যে আপনাদের কতগুলি লেসন প্ল্যান লাগবে। তবে বেশিরভাগ কলেজের সঙ্গে আমার যেটুকু যোগাযোগ রয়েছে তাতে দেখা যাচ্ছে যে 4টি লেসন প্ল্যান আপনাদের করতে হবে মোট 4টি সাবজেক্টের ওপর। তো কোন কোন সাবজেক্টের ওপর করতে হবে সেই নিয়ে বেশ কিছু জায়গায় কনফিউশন রয়েছে, আমি আর একটি ভিডিওতে এই বিষয়টি টোটালটা আরও ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো এ গেল আর একটি বিষয়। আর গতদিন আমি ব্লু প্রিন্ট আপনাদেরকে দিয়েছিলাম, তো সেখানে একটু সমস্যা হয়েছিল যে ব্লু প্রিন্টের ভাষাগুলি ছিল খুবই অস্পষ্ট, কারণ সেটা ঠিকমতো হয়নি। তো আমি আজকেই আপনাদেরকে ব্লু প্রিন্টের একটা ভালো কোয়ালিটির ব্লু প্রিন্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আশা করছি সেই ব্লু প্রিন্টটি থেকে আপনারা আর সেই সমস্যাটি থাকবে না, ভাষার যে লেখার যে অস্পষ্টতা মনে হয়েছিল সেটা আর থাকবে না। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক না করেছেন তো এক্ষুনি একটি লাইক করে দেন এবং কমেন্ট করুন যে কোনো রকম NIOS সম্বন্ধিত প্রশ্নে। আমরা একই সাথে এই চ্যানেলে সিটেট সম্বন্ধিত বিভিন্ন ইনফরমেশান দেবো, তো আপনারা চাইলে সেই সিটেট সম্বন্ধিত প্রিপারেশান নিতে পারেন। আপনারা NIOS যদি ক্যান্ডিডেট হন তো এবছর আপনারা বসতে পারবেন না ঠিকই, কিন্তু নেক্সট ইয়ার থেকে আপনারা সিটেটের জন্য অবশ্যই এলিজিবেল, সিটেটে বসার জন্য অবশ্যই এলিজিবেল। তো আমার মনে হয় এখন থেকে আপনারা প্রস্তুতি শুরু করুন, আমাদের চ্যানেলে সিটেট সম্বন্ধিত যাবতীয় পরীক্ষা প্রস্তুতি দেওয়া হবে রেগুলারভাবে। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এই ভিডিওটি বন্ধুদের সাথে, যাতে তারাও কিছুটা উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে। তো এবার আমরা আসল জায়গাটিতে চলে আসি, আজকের আমাদের যে বিষয় সেটি হলো যে সায়েন্সের ওপর লেসন প্ল্যান। তো আমি এটা আর পড়ে আপনাদেরকে শোনাচ্ছি না, ভিডিওটি অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে, তো সে কারণে আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ লেসন প্ল্যান এখানে রয়েছে। এই লেসন প্ল্যানের লিঙ্কটি, PDF ফাইলের লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, একই সাথে পিন কমেন্ট করে দিচ্ছি, সেখান থেকে আপনারা এই যে PDF ফাইলটি, সায়েন্সের ওপর লেসন প্ল্যানটি, এটি ডাউনলোড করেন। আমি খুব তাড়াতাড়ি আজকেই দুটো ভিডিও আপনাদেরকে দিচ্ছি, একটিতে আমি আলোচনা করব আপনাদের কটি লেসন প্ল্যান করতে হবে এবং কোন কোন বিষয়ের ওপর করতে হবে সেই বিষয়ে ডিটেলস একটি ভিডিও, এবং আরেকটি হচ্ছে ব্লু প্রিন্টের ওপর যেটা গতকালকে আপনাদের সমস্যা হয়েছিল সেই বিষয়ে। তো আশা করছি এগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন, যদি আপনারা উপকৃত হন তো অবশ্যই আপনারা আপনাদের লাইক দিয়ে, কমেন্ট দিয়ে সেটা আমাকে সাপোর্ট করুন, আমাকে সমর্থন করুন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করে আপনাদেরকে এভাবে হেল্প করার জন্য। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আজকেই, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।